হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, দারুণ আছেন। এই দীর্ঘ কয়েকদিন ধরে আমি ল অফ অ্যাট্রাকশন, সুইচ ওয়ার্ড অনেক কিছু শেয়ার করেছি। আজকে আপনাদের সঙ্গে একটু নতুন জিনিস শেয়ার করতে চলেছি। আজকে আমি একটি এমন জিনিস শেয়ার করতে চলেছি যেটি একটি ন্যাচারাল রেমেডি বলতে পারেন, কিন্তু আমাদের শরীরের জন্য দুর্দান্তভাবে কাজ দেবে। আমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক সময় আমরা দেখি একটু ডিপ্রেশনে থাকি, আমাদের হয়তো অনেকের অরা হয়তো অতটা স্ট্রং নয়, কমিউনিকেশন পাওয়ার অতটা স্ট্রং নয়। তো এই সব কিছুর জন্য আমি একটি মাত্র সলিউশন নিয়ে এসেছি যেটা আমরা সবাই করতে পারি আর খুব অনায়াসে করতে পারি। এটির জন্য আমাদের কিচ্ছু লাগবে না, কিন্তু সেই স্পেশাল রেমেডিটি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আরও আগে বলি, আমি শর্মিষ্ঠা দত্তা, রেকি মাস্টার টিচার, অ্যাঞ্জেল থেরাপিস্ট, নিউমোলজিস্ট, ক্রিস্টাল মাস্টার টিচার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। মুনলাইট চার্জ ওয়াটার, এটা তো আমরা সবাই জানি অলমোস্ট, কিন্তু সান চার্জড ওয়াটার এটা আমাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না। আজকে আমি সেই স্পেশাল জিনিসটা নিয়েই কথা বলবো। সান আমরা জানি একটা ভীষণ বড় ব্যাপার, আজকে সান না থাকলে হয়তো আমরা যেখানে আছি আমাদের অস্তিত্বটাই থাকতো না। তো সেই সান পাওয়ার আমরা কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের লাইফে ইউজ করতে পারি, কিভাবে সেই এনার্জিটা আমরা পেতে পারি, সেটাই আজকের এই ভিডিওটির মূল বিষয়। যেমন সান আমাদের লাইফ সোর্স একটা এনার্জি বলতে পারি, ঠিক সেরকমভাবেই ওয়াটারও কিন্তু একটি লাইফ সোর্স এনার্জি আমাদের জন্য। আর এই দুটো এনার্জি, দুটো জিনিস যখন আমি কম্বাইন করি তখন আমরা একটা সুপার পাওয়ারফুল এনার্জি পেতে পারি, আর সেই এনার্জিটা আমাদের কিন্তু সারাদিন দারুণভাবে অ্যাক্টিভ করে রাখবে। এই সান চার্জ ওয়াটারটির জন্য সিম্পলি আমাদের কী করতে হবে, যে জলটা আমরা প্রতিদিন খাই, যে জলটা প্রতিদিন আমরা পান করি, সেই জলটি সিম্পলি আমাদের রোদ্দুরে রেখে দিতে হবে। অনেক সময় আমরা সকালে উঠতে পারি না, আমাদের এমনভাবে লাইফস্টাইল, এমনভাবে শেডিউল থাকে যে আমরা সকালে উঠে আমরা মানে সূর্যের আন্ডারে আমরা যদি 30 মিনিটও বসে থাকি, সূর্যের নিচে আমি যদি মানে 20 মিনিটও বসে থাকি, 10 মিনিট বসে থাকি, সেটা খুবই ভালো কিন্তু পসিবল হয় না। বাট এই চার্জ ওয়াটারটা যখন আমরা পান করবো সারাদিন, তখন কিন্তু সান এনার্জিটা আমাদের মধ্যে কিন্তু একদম সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। সান পাওয়ার যখন আমাদের মধ্যে কম থাকে তখন আমাদের কমিউনিকেশনে প্রবলেম হয়, আমাদের স্কিলস ডেভেলপমেন্ট সেরকমভাবে হয় না, কনফিডেন্স আমাদের কমে যায়, এরকম নানান ধরনের প্রবলেম থাকে। এই সান চার্জ ওয়াটারটা যখন আমরা প্রতিদিন খাবো, প্রতিদিন পান করবো, আমাদের এই সান পাওয়ারটা আমাদের মধ্যে কিন্তু অ্যাক্টিভেট হতে থাকবে। তাতে কি হবে, আমাদের অরা কিন্তু ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে, আমাদের শরীরে নানান প্রবলেমস যেগুলো আছে, যেটা মেইনলি টক্সিন বিল্ড আপের জন্য হয়ে থাকে, কেন আমরা জানি যে কোনো রোগ তখনই হয় যখন আমাদের শরীরে টক্সিন জমা হয়। যখন এই সান চার্জ ওয়াটারটি আমরা প্রতিদিন পান করব, তখন ধীরে ধীরে এই টক্সিন বিল্ড আপ কিন্তু কমতে থাকবে, টক্সিন লেভেলটা আমাদের শরীরে কিন্তু ধীরে ধীরে কমে যাবে, ডিগ্রেড হতে থাকবে, আর ঠিক তখনই আমরা কিন্তু সুস্থ থাকব। আমরা ওষুধ খেয়েও সুস্থ থাকতে পারি, কিন্তু তার থেকে বেটার নয় যে আমরা সান চার্জ ওয়াটারটাকে সুস্থ থাকি। তো সেই জন্য বলবো, প্রতিদিন আপনি সান চার্জ ওয়াটারটি অবশ্যই তৈরি করবেন। এটি করার জন্য আপনি সিম্পলি একটা বটলে জল ভরেও আপনি সেটি সূর্যের নিচে রেখে দিতে পারেন, বা আপনি সব থেকে বেস্ট হয় আপনি যদি পুরো ফ্যামিলির জন্য তৈরি করেন তাহলে বলবো একটি বড় পাত্রে রাখবেন। সব থেকে বেস্ট হয় যদি আপনি কোনো কাঁচের বটল ইউজ করেন বা কোনো মেটাল কপার ইউজ করেন, কপার বটল ইউজ করেন, কেন আমরা জানি কপার কিন্তু সান পাওয়ারটাকে অলওয়েজ আমাদের মধ্যে সান পাওয়ারটা অ্যাক্টিভেট রাখে। যখনই আমরা কপার পাত্র থেকে, যে কোনো তামার পাত্র থেকে আমরা জল খাবো, তখনও আমাদের মধ্যে সান পাওয়ার কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়। আর এই কপার যখন আমি কপারের বটলে জল ভরে সূর্যের নিচে রাখবো, তখন কিন্তু আমরা বেনিফিটটা খুব ভালো পাবো। কিন্তু আপনি যে পাত্রতেই রাখুন না কেন, অবশ্যই প্লাস্টিক নয়, কেন প্লাস্টিক যখনই আমরা সূর্যের নিচে রাখবো কেমিক্যাল লিচিং হতে শুরু করে, যেটা কিন্তু ক্যান্সারে অবধি নিয়ে যেতে পারে, আমাদের ক্যান্সার ডেভেলপমেন্ট কিন্তু সেখান থেকে হতে পারে শরীরে। ওই জন্য অবশ্যই কখনো প্লাস্টিক বটলে জল রাখবেন না। 5 থেকে 6 ঘন্টা আপনি যে কোনো তামার বলুন, বা আপনি সব থেকে ভালো হয় আরও ভালো হয় যদি আপনি গ্লাস কোনো ভেসেল ইউজ করেন, কাঁচের আপনি পাত্র ইউজ করেন, সেটি আপনি সূর্যের নিচে রেখে দিন। আর যদি কপার ইউজ করেন
তাহলে বলবো ওপরে যে ঢাকনাটা সেটা আপনি খুলে দিয়ে কাঁচের কিছু রাখবেন, যাতে সান রেজটা ওর মধ্যে পেনিট্রেট করতে পারে। স্কিনের প্রবলেম আছে, এই সান চার্জ ওয়াটারটা যখন আমরা সেই ক্ষত জায়গাটায় বা যেখানে আমাদের স্কিনে যে কোনো প্রবলেম আছে, অ্যালার্জি হোক বা যে কোনো ধরনের স্কিন প্রবলেম আছে, রেগুলার যখন আমরা সেটা সেখানে লাগাবো, তাতেও কিন্তু আপনারা দেখবেন যে সেই প্রবলেমটা ধীরে ধীরে কমছে। আমরা জানি স্কিনের জন্য সান যে রেজ সেটা কিন্তু খুব মূল্যবান। অনেক সময় ডক্টররাও আমাদের সাজেস্ট করে যে ডেলি যাতে আমরা অ্যাটলিস্ট 20 বা 30 মিনিট আমরা সকালবেলা ওই সান রেজটা অ্যাবজর্ব করার জন্য শরীরে আমরা কিছুক্ষণ হাঁটি বা কিছুক্ষণ আমরা ছাদে গিয়ে বসি। যেহেতু সবসময় সেটা পসিবল হয় না, সেই ক্ষেত্রে আমরা যদি এই সান চার্জ ওয়াটারটিও আমরা স্কিনে অ্যাপ্লাই করি, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো। এছাড়া সান এম্পাওয়ার ওয়াটার কিন্তু আমাদের জন্য একটি অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হয়, সেটি কিন্তু যখন আমরা সান চার্জ ওয়াটার ইউজ করি সেটা কিন্তু ধীরে ধীরে সারতে থাকে। কেন কি আমরা জানি লাইট ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াকে ডেভেলপ করতে দেয় না। ঠিক যখন আমরা এই সান চার্জ ওয়াটারটি রোজ পান করব, আমাদের শরীরে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস রিলেটেড যে কোনো সমস্যা থাকবে সেটা কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন ইম্প্রুভ করছে, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন। 7টা রে অফ এনার্জি, 7 লাইটস, এটা কিন্তু আমরা সান থেকে পাই, সান রেজ থেকে পাই। আর এই 7টা কালার্ড রেজ কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যখন আমরা এই চার্জ ওয়াটারটা রোজ পান করব, আমাদের কিন্তু এটা শরীরে অরাও ব্যালেন্স হবে। আমাদের অরাতে যদি কিছু ডিস্টার্ব থাকে সেটাও কিন্তু আমাদের অরাটা, এই সান চার্জ ওয়াটারটা যখন পান করব, আমাদের অরাটা ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে, ডেভেলপ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সান এনার্জি কিন্তু আমাদের জন্য একটি মেডিসিনের মতো কাজ করছে, একটি ঔষধের মতো কাজ করছে। তো কাল থেকেই শুরু করুন এবং দেখুন উইদিন আ মান্থ আপনি কতটা দুর্দান্ত রেজাল্ট পান, কতটা আপনার মধ্যে ইম্প্রুভমেন্ট আসে। সেটা শুধুমাত্র শারীরিক দিক থেকে বলবো না, সেটি আপনি সব দিক থেকে পাবেন। সেটা আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট বলুন বা আপনার যে কোনো স্কিন রিলেটেড বা সব ধরনের সমস্যা, আপনার স্কিলস বলুন, সাকসেস বলুন, সব দিক থেকে কিন্তু আপনি ধীরে ধীরে দেখবেন আপনি ইম্প্রুভড ভালো রেজাল্ট পেতে শুরু করেছেন। আর যেমন আমি সবসময় বলি, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে যদি আমাদের সব সময় সুস্থ থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে কিন্তু রেকি আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। আর রেকি শিখলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য একটু সময় দিতে হয়, আর তাতে কিন্তু আমরা খুব দারুণভাবে ভালো থাকতে পারি। তো আজকে চলি বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমার থেকে অন্য কোনো বিষয় ভিডিও চান অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কিছু ফলোয়ার্স যারা জানিয়েছে, তো তাদের আমি ভিডিওটি এখনও করে উঠতে পারিনি, অবশ্যই 2-1 দিনের মধ্যে তাদের জন্য বলছি আমি আপলোড করে দেবো। আজকে চলি বন্ধুরা, আবার কালকে আপনার জন্য নিয়ে আসবো একটি নতুন ভিডিও। আর আজকের এই সান চার্জ ওয়াটারটি করে আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন কি আমার এই চ্যানেলে আমি অনেক কিছু নতুন নতুন নিয়ে আসবো, যেটি আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আজকের জন্য গুড বাই।